জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তার তিন সহযোগীকে আদালতে তোলা হবে আজ। এছাড়া জেলহাজতে থাকা আরও নয় আসামির হবে রিমান্ড শুনানি। গতকাল পঞ্চগড়ে দেবীগঞ্জ থেকে বাবুসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। এরপর ঢাকায় সংবাদ সম্মেলন করে এলিট বাহিনীটি। পরে মধ্যরাতে তাদের বকশীগঞ্জ থানায় নেওয়া হয়। এর আগে বাবুকে প্রধান আসামি করে 22 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 25 জন সহ 47 জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করে নাদিমের পরিবার। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, আসামিদের আদালতে কখন তোলা হতে পারে? এবং আমরা জেনেছি নয় আসামি যারা কারাগারে রয়েছেন তাদের রিমান্ড চাওয়া হবে। মূল আসামি যিনি প্রধান আসামি বাবু চেয়ারম্যান, তারও কি রিমান্ড চাওয়া হতে পারে? আমি এখন আছি মামুন জামালপুর জেলা জজ আদালতে। আপনি জানেন যে নাদিম হত্যা মামলার গ্রেপ্তারকৃত যে প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার বাহিনীর অন্যতম ক্যাডার সাংবাদিক নাদিমের উপর হামলা ঘটনার ফ্রন্ট ফাইটার রেজাউল করিম সহ 4 জনকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে হাজির করা হবে। এই একই আদালতে এই মামলায় গ্রেপ্তারকৃত গতকাল যারা জেলহাজতে গিয়েছেন ওই 9 জনের রিমান্ড শুনানি কিন্তু অনুষ্ঠিত হবে ওই একই আদালতে। এর আগে র্যাবের একটি দল গত শনিবার পঞ্চগড়ের চিলাহাটি এলাকা থেকে বাবু চেয়ারম্যান বাবু বোনের বাড়ি থেকে ওই সাংবাদিক নাদিম হত্যার মূল হুতা ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলমকে কিন্তু গ্রেপ্তার করে, পাশাপাশি বাবুর সহযোগী রেজাউল করিম, জাকিরুল ইসলাম ও মনিরুজ্জামানকে বগুড়া থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সবাইকে কিন্তু আজকে এই আদালতে সোপর্দ করা হচ্ছে। পুলিশ সুপার নাসিরুদ্দিন আহমেদ যেমনটি জানিয়েছেন যে সাদুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশেই যে সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে এই বিষয়টি কিন্তু পুলিশ নিশ্চিত হয়েছেন। তাছাড়া কিলিং মিশনে জড়িত অন্যান্যদেরও কিন্তু শনাক্ত করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। আর মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের 5টি টিম মাঠে কাজ করে যাচ্ছেন। আর আমাদেরকে আদালত সূত্রে যেমনটি জানিয়েছে যে বকশীগঞ্জ থানা থেকে বাবু সহ 4 আসামিকে পুলিশ ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই আদালতে তাদেরকে তোলা হবে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হবে। আর অন্য গতকাল গ্রেপ্তারকৃত 9 আসামিকে এই আদালতেই পুলিশের রিমান্ড শুনানি হবে আজ। এরপর পরবর্তীতে আমরা আর আপডেট আপনাদের জানিয়ে দেব। মামুন, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার কাছে ফিরব। সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে জামালপুর থেকে।